কোন বক্ত বয়ান করতেছে ওয়াসকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফা আদুন আল জাহরি মিন আল কওল আস্তে আস্তে জিকির করতে হবে কি করতে হবে কি করতে হবে এই ফতোয়া দেওয়ার পরে সে বলে বলে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে এই মাত্র যেই বক্তা বলছে জিকির করতে হবে কি আবার সে কি বলতেছে ভাই জোরে বলেন এই জোরে বলে সুবহানাল্লাহ এটা কি জিকির ফতোয়া দিল কি কি কথা বলেন না কেন জাহেল বুঝেন জাহেল আজহাল نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اوتوا العلم درجات شهد رشري بر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم যাই হোক আকাশের অবস্থা ভালো না বাতাস ছেড়ে দিয়েছে সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই একটু এলেম আর এলেমের বুঝ জানা আর বুঝা উভয়ের মধ্যে পার্থক্য আছে আছে কি নাই যেমন এক ব্যক্তি নিশ্চিত উপরে রসমালাই উপরে ডক্টরেট করছে থিসিস করছে কিভাবে মিষ্টি তৈয়ার করা হয় এর মূল উপাদান কি দুধ কিভাবে তৈয়ার হয় দুধের মধ্যে কি কি আছে বিশাল থিসিস লিখে ফেলাইছে অনেক বড় কিন্তু সে কোনোদিন মিষ্টি খায় নাই তাহলে মিষ্টি সম্পর্কে জানছে কি জানে নাই কিন্তু মিষ্টির স্বাদ কি এর সে বোঝে নাই কথাটা বোঝাতে পারি ভাই এই মাইকটা এখানে আছেন কিসের জন্য এই পিছনের মাইকটা হ্যাঁ আল্লাহ এদেরকে মাফ করে দাও কতবার দেখানো যাই হোক তা মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু মিষ্টির স্বাদটা কি কেমন লাগে এই বুঝ তার মধ্যে পয়দা হয় নাই তার জানা এক জিনিস বুঝা আপনার কথা বলি না আমার সাথে জানা এক জিনিস বুঝা এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত সবাই আমরা একমত এক ব্যক্তি নামাজ সম্পর্কে জানছে নামাজ কিভাবে পড়তে হয় জানতেই পারে শিখতেই পারে কিন্তু নামাজ পড়ে নাই তা নামাজ সম্পর্কে জানছে কিন্তু নামাজের মধ্যে কি মজা সে বুঝে নাই এক ব্যক্তি জিকির সম্পর্কে জানতেই পারে তাহকিক করতেই পারে অনেক কিছু তাহকিক করতে পারে জিকির লেকিন কোনোদিন জিকির করে নেই জিকির তাই জিকির সম্পর্কে জানছে কিন্তু জিকিরের মজা কি এই যে সে বুঝে নেই কথাটা বুঝতে পারিনি আবার বর্তমান জমানায় যেহেতু জাহেদের সংখ্যা বেশি খাস করে যারা বয়ানি বয়ান করি আমাদের মধ্যে অনেকেই জাহেদ এলেমের সাথে সম্পর্ক নেই কি বলি কেন বলি কি করতেছি কি বলছি নিজেই জানি না উদাহরণ দেব যেমন কত বড় জাহের এই মতো কোরআনের দলিল দিছে আস্তে আস্তে জিকির করতে হবে বলার পরেই বলে জোরে বলেন সুবহানাল্লাহ আবার সে কি হয়ে গেছে মুফতি হয়ে গেছে মুফাসির হয়ে গেছে এগুলো আমাদের দেশের অবস্থা একটা প্রমাণ দিলাম আর কি কথা বুঝাতে পারি নাই একটা বাস্তব প্রমাণ দিলাম যে আসলে সুবহানাল্লাহ জোরে বললেও যে জোরে হয়ে যায় ইস্তেমাই হয়ে যায় একত্রিত হয়ে যায় হালকার মধ্যে হয় একই আওয়াজে হয় এই ব্যক্তি জানাই নেই ফতোয়া দিতে আছে আচ্ছা বলেন তো যারা জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়
যে আস্তে আস্তে জিকির করতে হবে। যত বক্তারাই ফতুয়া দেয়, ওই বক্তাদের মাজলিসের মধ্যে জোরে সবাই সুবহানাল্লাহ বলে কি বলে না, আলহামদুলিল্লাহ বলে কি বলে না, আরে কি ইসমের আল্লাহু আকবার বলে কি বলে না, তেগুলো কি জিকির না? ও জানি না কোনটা জিকির কোনটা জিকির না। এটা আমাদের দেশের সমস্যা, এটা আমাদের দেশের। যদি বলেন ভাই তুমি এইমাত্র জিকিরের ব্যাপারে ফতুয়া দিলে আস্তে জিকির করতে হবে, এখন তুমি জোরে বললা কেন ভাই? এটা তো আমি বলছি, চরমুনি আল্লাহদের জন্য সমস্যা, আমার জন্য সমস্যা না। এই সমস্যা কাদের জন্য? এটা আমার জন্য সমস্যা না, এই ফতুয়া তো আমার জন্য না, ও তাদেরকে ঠেকাবার জন্য ফতুয়া মারতে আছে। আর আমি যাদের সামনে বলতেছি তো সব জাহেল, ওরা আমাকে বিশাল মুক্তি মনে করে, বিশাল মুফাসসির মনে করে, কিন্তু আমি যে আজহাল, আমি যে বড় জাহেল মূর্খ তো ওরা জানে না। আমি তো আয়াতের নাম্বার কইয়া দিই, হাদিসের নাম্বার কইয়া দিই। আর একটা কথা মনে রাখতে হবে, যারা আয়াতের নাম্বার বলে আপনি ভাবিয়েন না এরা খুব বেশি আয়াত জানে, বুঝেননি। যারা হাদিসের নাম্বার জানে আপনি বুঝিয়েন না যে খুব বেশি হাদিস জানে, বিশ্বাস হয় না? এখানে হাফেজ নাই, হাফেজ হাত তোলেন তো, হাফেজ কারা কারা আছেন হাত তোলেন, হাফেজ কারা কারা আছেন? এই তো দেখ, যদি প্রশ্ন করি ভাই তুমি কি সমস্ত আয়াত জানো, বলে জানি। নাম্বার জানো, সমস্ত আয়াতের নাম্বার জানো, সে কি বলবে? তার মানে তার আয়াত জানা নাই, জানে। হাফেজরা সবচেয়ে বেশি আয়াত জানে না, কিন্তু সমস্ত আয়াতের নাম্বার, কথা বুঝলেন? যে বেশি আয়াত জানে সে সমস্ত আয়াতের নাম্বার মুখস্থ রাখা দলিলই নেই, যুক্তিই নেই, খুব কঠিন ব্যাপার, সম্ভব না। কিন্তু যে কিছু নির্দিষ্ট আয়াত জানে সেই নাম্বার জানে। নাম্বার বলা ভালো, এটা খারাপ না, বলতে পারো, অসুবিধা সমস্যা না। কিন্তু আপনাদের জেহেন সাফ করতে হবে যে আয়াত নাম্বার বললেই যে বেশি জানে এরকম না। আপনি পরীক্ষা করিয়েন একজন হাফেজকে, আয়াত বলিয়ে বলো ভাই কত নাম্বার আয়াত, সে কিন্তু বলতে পারবে না। এটা তার জন্য লাজম না, জরুরি না? বড় বড় মুহাদ্দিস বাংলাদেশে আছে, আপনি হাদিস বলিয়ে বলেন তো কয় নাম্বার হাদিস, সে বলতে পারবে না। তার মানে সে হাদিস জানে না, ওরে ভাই বেশি জানে রেখে সমস্ত হাদিসের নাম্বার জানে না। ওই হাফেজ গোটা কোরআন মুখস্থ দেখে সমস্ত কোরআনের আয়াতের নাম্বার তার জানা নাই। নির্দিষ্ট আয়াত জানছে বিদায় তো, নাম্বার জানা আছে, এটা বলা ভালো খারাপ না। কিন্তু আমি জেহেন সাফ করতে চাই যে নাম্বার বললেই তাকে বড় মনে করিয়েন না, বরং নাম্বার না জানলেও সে অনেক বেশি জানতে পারে, জানলে ভালো, খারাপ কি, অসুবিধে? আচ্ছা বলেন তো কোন ওস্তাদ ছাত্রকে বলতেছে তোর এত পড়াশোনার দরকার নেই, আড্ডা মারবি মা, খেলাধুলো করে কর, ঘুমাতে মনে হচ্ছে ঘুমা, তোর পরীক্ষার আধা মার্কস, এক মার্কস, দেড় মার্কস, এই দুই মার্কস, তিন মার্কস, এই ছোটো ছোটো প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই, বড় বড় বোর্ড প্রশ্নগুলোর জবাব দিস। ছাত্র তো মহা খুশি, ওস্তাদ সহজ করে দিস, আমার কি করে দিছে, কি খুশি না? বড় বড় মাছ নিয়ে আসে ওস্তাদের জন্য, ভালো দধি, ভালো মিষ্টি, এই ওস্তাদের মধ্যে ভালো কোনো ওস্তাদ নেই। আর এক ওস্তাদ খুব কড়া, তোকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, আধা মার্কস, এক মার্কস, দেড় মার্কস, দুই মার্কস, তিন মার্কস, কোনো প্রশ্নর উত্তর বাকি রাখতে পারবি না, ছেলে 100% অ্যান্সার করতে হবে, খালি গরস পড়, খুব কড়া ওস্তাদ। এক মার্কসের অ্যান্সারও সে বাকি রাখতে নিষেধ করছে, 100% অ্যান্সার দিতে হবে। এই ওস্তাদ জন্মে পসা ওস্তাদ, কি ঠিক না? পসা ওস্তাদ না? তা দুইটা তো ঠিক বললেন, কোনটা উনি ঠিক বললেন, কোনটা? আগেরটা খুব ভালো, পরেরটা খুবই খারাপ ওস্তাদ, ঠিক আছে না বাবা? হ্যাঁ, আগেরটা পরেরটা, শোনো, আগেরটা ভালো কতক্ষণ রেজাল্টে রাখ পর্যন্ত, ওর জন্য মিষ্টি হাদিয়া দদি কতক্ষণ,
আর মন খারাপ ওই উস্তাদের প্রতি যে কড়াকড়ি করছে কতক্ষণ, রেজাল্টের আগ পর্যন্ত। রেজাল্ট বের হওয়ার পরে যার জন্য মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করতাম এখন তার জন্য ঠ্যাঙ্গা নিয়ে দৌড়াদৌড়ি করবে, খাইছে তো আমাদের, ও তো শেষ করছে, ও তো আমার শেষ করছে, আমার জীবনটাকে ধ্বংস করছে, ও তো আমার ফেল করাইছে। আমার ছাত্র তো ছিল, আমার ছেলে তো ছিল গোল্ডেন প্লাস পাওয়ার, ও তো ফেল করাই দিছে। আর যে উস্তাদ করা, যদিও বিরক্তি বিরক্ত ছিলাম খারাপ লাগতো, কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে মিষ্টির প্যাকেট নিয়ে বাবায় দৌড়ায়, ফুলের মালা নিয়ে দৌড়ায়, উপডৌকন নিয়ে দৌড়ায়। ছেলে কি হয়েছে, গোল্ডেন হুদা পাঁচ মিয়া, গোল্ডেন এ প্লাস পাইস, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, ঠিক না? এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? কি ছাত্ররা কি সবাই একমত তোমরা? এবার বলো তো, দুনিয়াটা কি পরীক্ষার হল না, নাকি ভুল বললাম? পরীক্ষার হল, এটা পরীক্ষার হল না? এখানে যাহা কিছু কামাই করে সব কি দেখবা না, কোথায় দেখবা? কেয়ামতের ময়দানে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক যাররা পরিমাণ নেক করো, কয় যাররা? যাররা বুঝেন, এই কাপড় নিগড়াবার পরে ঝাড়া দিলে দেখবেন আলোর মধ্যে রেনু রেনু উড়িয়া যায়, এর নাম কি? এই এক যাররা পরিমাণ নেক করলে তাও দেখতে পারবা, এক যাররা পরিমাণ গুনাহ করলে তাও দেখতে পারবা। এক উস্তাদ বলতেছে, আমরা উস্তাদ না এখানে আসছি কেন, উস্তাদ হিসাবে না?